আলাইকুম। আপনারা যারা সাজেশনের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আজকে সুখবর নিয়ে আসলাম। ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা 2022-23 যারা নতুন স্টুডেন্ট আছেন, যাদের প্রথম বর্ষে সাজেশন লাগবে, এই ভিডিওটা একমাত্র তাদের জন্য। আমরা চলে এসেছি alaminitbd.blogspot.com অর্থাৎ alaminitbd ইউটিউব চ্যানেলের ওয়েবসাইটে। এখানে চলে এসেছি সাজেশনের লিঙ্ক, অবশ্যই তো আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, খুব সুন্দরভাবে আপনারা দেখে নিতে পারবেন। এখানে আমি সাজেশন ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ তিনটা সাজেশন খুব সুন্দরভাবে এখানে সাজিয়েছি। আপনারা এখানে ওয়েবসাইটে আসলেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের এখানে বিগত সালের যে সাজেশনগুলো ছিল, সব ধরনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাজেশনগুলো কিন্তু এখানে আপলোড করা হয়। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে মূল সাজেশনটা শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছেন ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা 2022 বিষয় স্বাধীন বাংলাদেশের অবদয়ের ইতিহাস। প্রথম অধ্যায়ের মধ্যে যেগুলো কমন প্রশ্ন আমি অধ্যায় অধ্যায় করে সুন্দর করে সাজিয়েছি। প্রথম অধ্যায় অতি সংক্ষিপ্ত প্রশ্ন মধ্যে বাংলাদেশের বৃহত্তম পাহাড় ও উচ্চতর বা সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি, তারপরে হচ্ছে বাংলার জনপদগুলোর নাম লেখো, তারপর হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি। এই হচ্ছে প্রথম অধ্যায়ের মধ্যে তিনটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে প্রথম অধ্যায় যেগুলো থাকবে সেটা হচ্ছে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে টিকা লেখো, বাংলা জাতির নৃতাত্ত্বিক পরিচয় দাও এবং সংস্কৃতি সমন্বয় বলতে কি বোঝায়। এগুলো হচ্ছে 2 মার্ক করে, আর প্রথমে এগুলো 1 মার্ক করে, এগুলো 2 মার্ক করে, ঠিক আছে। তারপর হচ্ছে রচনামূলকের মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো আছে, 1 নম্বর বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো, 2 নম্বর স্বাধীন বাংলাদেশ অবদানের বাংলা ভাষার অবদান। এগুলোর উত্তর অবশ্যই আপনার বইতে পেয়ে যাবেন, আমি অধ্যায় ভিত্তিক দিয়েছি যাতে ওই অধ্যায়ের মধ্যে খুঁজে আপনারা পান খুব সহজে। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো অতি সংক্ষিপ্তের মধ্যে অর্থাৎ এক কথা উত্তরের মধ্যে আছে, ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে এবং কে উত্থাপন করেন, 2 নম্বরে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন এবং 3 নম্বরে স্বাধীন বাংলা আইন কত, ভারত স্বাধীনতা আইন কত সালে পাশ করা হয়। তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তিনটে আছে, লাহোর প্রস্তাব সম্পর্কে কি জানো লেখো, অখণ্ড বাংলা আন্দোলন কি, 1906 সালে মুসলিম লীগ গঠন আলোচনা। তারপরে রচনামূলক প্রশ্নের মধ্যে তিনটে আছে, লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি এবং 2 নম্বর ঔপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতা উদ্ভব এর ফলাফল ব্যাখ্যা এবং 3 নম্বর 1947 সালে ভারত বিভক্তির কারণ। তৃতীয় অধ্যায়ের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের বৈষম্য লেখো এবং 1956 সালে পাকিস্তানের সংবিধান প্রধান বৈশিষ্ট্য এবং রচনা প্রশ্নগুলির মধ্যে আছে, 1 নম্বরে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্য নীতি সমূহ আলোচনা এবং পাকিস্তানের শাসনতান্ত্রিক ইতিহাসে পশ্চিম পাকিস্তানের সামরিক রাজনৈতিক আলোচনা। এই গেল। তারপরে চতুর্থ অধ্যায়ের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আছে, বাবা তো 2টা 3টে করে প্রশ্ন, আপনারা ধৈর্য ধরে একটু পড়ে থাকুন। অতি সংক্ষিপ্তের মধ্যে আছে এক কথা উত্তর, 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করেন এবং 2 নম্বরে তমুদ্দিন মজলিস কে প্রতিষ্ঠা করেন, 3 নম্বরে ভাষা আন্দোলনের 2 জন শহীদের নাম বলো, রফিক জব্বর বরকার যার নাম বলে তার মধ্যে সংক্ষিপ্ত তমুদ্দিন মজলিস কি, তারপরে 2 নম্বরে যুক্তফ্রন্টের 21 দফা কর্মসূচি কি। এই যে এখানে প্রথম অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরই কিন্তু এটা, 21 দফা কর্মসূচি। রচনামূলক প্রশ্নের মধ্যে আছে 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমি এবং 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের 11 দফা কর্মসূচি। তারপরে পঞ্চম অধ্যায়ের মধ্যে যে 2টা প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ, 1 নম্বর অতি সংক্ষিপ্ত আছে, পাকিস্তানের প্রথম সামরিক শাসন কে জারি করেন, ইস্কান্দার মির্জা, এলএফের অর্থ কি। তারপরে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের মধ্যে আছে সামরিক শাসনের সংজ্ঞা দাও, মৌলিক গণতন্ত্র কি, রচনামূলকের মধ্যে 2টা আছে, সামরিক শাসন কি, সামরিক শাসনের 3টি বৈশিষ্ট্য এবং 1962 সালের ছাত্র আন্দোলন সাজিয়ে লেখো। ষষ্ঠ অধ্যায়ের মধ্যে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর ওদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আগরতলা মামলার কারণ কি ছিল, 6 দফা কর্মসূচিতে বাঙালি ম্যাগনেকাটা বলা হয় কেন। আর রচনামূলক প্রশ্নের মধ্যে 1976 সালে 6 দফা আন্দোলনের পটভূমি গুরুত্বপূর্ণ আলোচনা, আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ ফলাফল। সপ্তম অধ্যায়ের মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা হচ্ছে অতি সংক্ষিপ্তের মধ্যে আছে, কে কখন কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন, অর্থাৎ ডাকসু বিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি, উনি বঙ্গবন্ধুকে 1923 সালে এটা বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। তারপরে সংক্ষিপ্ত প্রশ্নগুলির মধ্যে 11 দফা আন্দোলন কি ছিল, 1969 সালের গণঅভ্যুত্থানের আন্দোলন কি, রচনামূলক প্রশ্নের মধ্যে 1969 সালের গণঅভ্যুত্থানের কারণ তাৎপর্য এবং 2 নম্বরে আছে গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায় তুলে ধরো।
এই গেল। তারপরে অষ্টম অধ্যায়ের মধ্যে আপনারা বইতে সুন্দরভাবে দাগে নিন, অথবা এটা আরও স্পষ্টভাবে দেখতে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, অথবা আপনি গুগলে সার্চ করবেন আলামিনা আইটিবিডি, সার্চ করলে আমাদের ওয়েবসাইট প্রথমেই পেয়ে যাবেন। অষ্টম অধ্যায়ের মধ্যে অতি সংক্ষিপ্ত দুটা প্রশ্ন দিয়েছে এখানে। প্রথমটা, 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কয়টি আসন লাভ করে? 300টি আসন। তারপর হচ্ছে বঙ্গবন্ধু পশ্চিম, না সরি এটা ভুল হয়েছে, এটা আপনারা দেখে নেবেন, বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানের কোন কারাগারে আটক করা হয়? এবং খনম দেশ ও সংক্ষিপ্ত প্রশ্ন মধ্যে 7 মার্চে ভাষণের গুরুত্ব আলোচনা, 1970 সালের নির্বাচনের ফলাফল এর যুক্ত ফান বিজয় হয় আর কি? রচনামূলক প্রশ্ন মধ্যে 1970 সালের নির্বাচনের ফলাফল তাৎপর্য। তারপরে নবম অধ্যায়ের মধ্যে আছে অপারেশন সার্চলাইট কি? তারপরে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি বীরশ্রেষ্ঠ? তারপরে প্রথম বাংলাদেশের স্বীকৃতি দান করে কোন দেশ? ভারত। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন মধ্যে আছে সংক্ষেপে বাংলাদেশ মুক্তিযুদ্ধের ভারতের অবদান, অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায়, মুক্তিযুদ্ধ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড একটি চিত্র উল্লেখ করো। রচনামূলক প্রশ্ন মধ্যে আছে 1971 সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি নীতি দীর্ঘ নিবন্ধ লেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুজিবনগর সরকার ভূমিকা আলোচনা করো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতের অবদান উল্লেখ করো। তারপরে দশম অধ্যায়ের মধ্যে আছে বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয় এবং বাকশাল এর পূর্ণরূপ কি? তারপর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু হত্যার কারণ কি ছিল, বঙ্গবন্ধু স্বদেশ প্রবর্তন সম্পর্কে টিকা লেখো এবং বাকশাল কি, 1971 সালের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার সমূহ আলোচনা করো এবং যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদক্ষেপ লেখো। তো এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট। যাই হোক, আমাদের এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, খুব সুন্দরভাবে আপনারা এখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে এসে এখান থেকে সাজেশনগুলো পেয়ে যাবেন খুব সহজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা দেখছেন আলামিন আইটিবিডি চ্যানেল। আর একটা কথা বলে রাখি, আমাদের ওয়েবসাইটে নতুন নতুন আপডেট ছবিগুলো কিন্তু এখানে আপলোড করা হয়, যেগুলো ফুল মুভি বাংলাদেশে থাকে, দেখতে পাচ্ছেন ছান আছে, পরান আছে, আপডেট মুভিগুলো এখানে আপলোড করা হয়, আপনারা প্রবেশ করে দেখবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালাম।